হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা অসুস্থ আছেন আপনাদের জন্য রইল অনেক দোয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন আজকে আমি ইতালির লকডাউন এবং সিজনাল ভিসা সম্পর্কে কিছু কথা বলবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিও শুরুতেই বলে নিচ্ছি আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশান বিলটি বাজিয়ে দিবেন যাতে আমি পরবর্তী ভিডিও দিলে সেটা চলে যায় আপনার নোটিফিকেশনের সবার আগে আর আপনারা যারা লাইক দিয়ে আমার ভিডিওগুলো প্রতিদিন দেখছেন আপনাদেরকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা ইতিমধ্যে সবাই জেনেছি ইতালিতে লকডাউন চলছে বর্তমানে বর্তমানে যে লকডাউনটা চলছে সেটা রেড জোন এবং আরাঞ্চনের জোনে বিভক্ত করে দিয়েছে আর সেটা সাত তারিখের পরে পরিবর্তন ঘটে পুনরায় যেই লকডাউনের ব্যবস্থা ছিল সে পর্যায়ে চলে আসবে কিন্তু নতুন একটা সুসংবাদ সেটা হচ্ছে পনেরোই জানুয়ারির পর কী হবে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে ইতালিকে সাদা অঞ্চল অর্থাৎ জনাবিয়াঙ্ক হিসেবে করার প্রস্তাব দিয়েছে এবং জনার বিধিনিষেধগুলো কিরকম হতে পারে বা কে প্রস্তাবটা দিয়েছে সেটা নিয়েই হচ্ছে আজকের আলোচনা ইতালির মন্ত্রী দারিও ফ্রান্সিস কিনি সাদা অঞ্চল অর্থাৎ জনা বিয়াঙ্ক হিসেবে করার প্রস্তাব দিয়েছেন এতে সমর্থনও করেছেন আর সমর্থন করেছেন বিচারমন্ত্রী বুনাফেদে বোনাফেদে ব্যাঙ্কজনার প্রস্তাবটি যদি পাস হয় তাহলে পনেরো জানুয়ারির পরে ইতালিতে যে অঞ্চলগুলোতে কোভিডের সংক্রমণ কম সেখানে সিনেমা থিয়েটার কনসার্ট হল জাদুঘর জিম এবং সুইমিং পুলগুলো আবারও চালু হতে পারে আর তাছাড়া জানা গিয়েছে বার এবং রেস্টুরেন্টগুলো আগের মতন খোলা থাকবে সময়সীমাহীন তো এটা কিন্তু অনেকের জন্য ভালো হবে যাদের হচ্ছে রেস্টুরেন্টগুলো এখন ভালো চলছে না আশা করি যদি বিয়াঙ্ক জোনা দেওয়া হয় তাহলে রেস্টুরেন্টগুলোও ভালো চলবে মানুষও একটু স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসবে কারণ এখন তো এই প্যান্ডামিকের কারণে অনেক আতঙ্কে আছে আতঙ্কটাও একটু কমে আসবে এই প্রস্তাবটি পাশ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এর মধ্যে কিছু পরিবর্তন ঘটাতে পারে ডিপিসিএম তো সেটা আমরা অবশ্যই পনেরো তারিখের আগে নতুন ডিপিসিএমের এর যে বিধিনিষেধগুলো সেগুলো পেয়ে যাবো ইনশাল্লাহ আর আরেকটা প্রশ্ন হলো ইতালির সিজনাল এবং নন সিজনাল ভিসা জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর ছিল কিন্তু সেটাকে আরও বাড়ানো হয়েছে ভিসা জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর পর্যন্তই ছিল সেটা আর বাড়ানো হয়নি আর এবার ভিসা জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানোর কোনো সম্ভাবনা নেই কারণ হচ্ছে এবার প্রচুর পরিমাণ ভিসা জমা হয়েছে সেজন্য বাংলাদেশিদের জন্য যে কোঠা ছিল তার চেয়েও দ্বিগুণের চেয়েও বেশি এবার জমা হয়েছে আর কারণটা তো আমরা কম বেশি সবাই জানি যেহেতু অনেক বছর পর বাংলাদেশিদের জন্য এই ইটালির ভিসা চালু করে দিয়েছে সেজন্য জন্য এবার প্রচুর পরিমাণ লোক ভিসা জমা দিয়েছে আর যদি ভিসা জমা দেওয়ার তারিখটা বাড়ানো হতো তাহলে একত্রিশে ডিসেম্বরের আগেই সরকার কোনো ঘোষণা দিত কিন্তু এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো ঘোষণা আসেনি তো গত চব্বিশ ঘন্টায় ইতালির আপডেটটা বলে দিচ্ছি ইতালিতে গত চব্বিশ ঘন্টায় আক্রান্তের সংখ্যা দশ হাজার আটশো আর সুস্থ হয়েছেন ষোলো হাজার দুশো জন মৃত্যুবরণ করেছে তিনশো জন আর লাসীয় অঞ্চলে আক্রান্তের সংখ্যা এক হাজার জন এর মধ্যে রোমে আক্রান্তের সংখ্যা পাঁচশো আঠারো জন গতকাল সমস্ত ইতালিতে রেড জোন ছিল তাই আমার কাছে মনে হয় মানুষ কম বেড়ে হয়েছে সেজন্য আক্রান্তের সংখ্যা কিছুটা কম আর তাছাড়া ইতালিতে সরকারি ছুটিগুলোর দিন তাম্পনের চেকটা একটু কমই হয় আর তাম্পনের পরীক্ষার উপরেই কিন্তু আক্রান্তের সংখ্যাটা নির্ভর করে তো গত চব্বিশ ঘন্টায় তাম্পনে টেস্ট হয়েছে সাতাত্তর হাজার নয়শো তিরানব্বই জন গতকাল সরকারি ছুটি ছিল ইতালিতে প্লাস রেড জোন ছিল সমগ্র ইটালি সব মিলেই কিন্তু তাম্পনে চেকটা একটু কম হয়েছে কারণ মানুষ না বের হলে তাম্পনে চেকটা কম হয় তো এই ছিল আজকের মতন আমার ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন ইতালি সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ